কালের বোধন বাসন্তীর শনিবার মহাষ্টমী, দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর অষ্টমী পুজোকে ঘিরে প্রবল শ্রদ্ধা ভক্তি, সাধারণের মধ্যে প্রবল উৎসাহ। বসন্তের বাসন্তী পুজো, তথ্য বিজ্ঞ মহলের মতে কালের বোধন, যাই হোক শুক্রবার থেকে শুরু হয়েছে কালের বোধন বাসন্তী পুজো। প্রথমত আগরতলা স্থিত দুর্গা বাড়িতেও চলছে ভগবতী দেবীর বাসন্তী পুজো। শনিবার সপ্তমী, সপ্তমীতে সকাল সকাল ব্যাপক জাকজমকতায় দুর্গা বাড়িতে দেবী বাসন্তীর অষ্টমী পুজো অনুষ্ঠিত। পুজোই হল ছাগ বলি, এরই মাঝে ভক্ত সাধারণ ভক্তি শ্রদ্ধা সহকারে দেবীর পায়ে অঞ্জলি প্রদান করলেন। আর এদিন সকালে অষ্টমীর সূচনা এবং রবিবার সকালে দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর নবমী পুজো অনুষ্ঠিত হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। সবাই ভোগ দর্শনার্থী আসছেন, মাকে ভোগ চড়াচ্ছেন, স্বাভাবিক থাকবে। রাত্রিবেলা আরেকটি ভোগ হবে, আরেকটি হবে, তারপরে লুচিগুলি হবে। নবমী কালকে সোয়া ছটা হচ্ছে, এখন নবমী লেগে যাচ্ছে, কালকে পুজোটা হবে। ব্রাহ্মমুহূর্ত শুরু হবে ভোর চারটে, আর শেষ হবে সোয়া ছটার মধ্যে, শেষ আবার সাতটার সময় বিজয়া দশমী। মায়ের মৃত্যুতে কাল ঔষধজনিত কারণে জয়ন্ত বাবুরা এবার পুরোহিত হিসেবে বাসন্তী পুজো করছেন না, সে দায়িত্ব এবার অন্যান্যদের কাঁধে। এর মধ্যেই শনিবার ভক্তি শ্রদ্ধা সহকারে দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাপুর।